आज समाज तथा समग्र विश्व बहुगुण एगिए गेलेओ एकटा कथा भेबे खुबी लज्जा हय जे आजो नारीदेरके एकटी अबला प्राणी हिसेबेई अनेक क्षेत्रेई गण्य करा हये थाके। बाड़ीते कोनो मेयेर जन्म होले अनेकेई आजो दुःख पेये थाकेन बा राग करेन, नारीदेर उपर नाना रकम अत्याचार करा हय। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ঠিক কোন কর্মের কারণে স্ত্রীলোকের জন্ম হয়। সনাতন ধর্মের 18টি পুরাণের মধ্যে গরুর পুরাণে এমন কিছু কর্মের কথা বলা হয়েছে যা নারী রূপে জন্মগ্রহণের কারণ হিসেবে বিবেচনা করে যেতে পারে। আজকের ভিডিওটিতে সেই কর্মগুলি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, শাস্ত্র তো এটাই বলে যে আত্মার কোনো লিঙ্গ হয় না। ঈশ্বর প্রাণী সৃষ্টির সময় স্ত্রী এবং পুরুষ এই দুটি প্রজাতির সৃষ্টি করে থাকেন, কিন্তু লিঙ্গ সম্পর্কিত বিষয়টি কেবলমাত্র আমাদের এই নশ্বর দেহের সাথেই সম্পর্কযুক্ত। এর অর্থ হলো এটাই যে কোনো মানুষ যে রূপেই জন্মগ্রহণ করুক না কেন, অবিনশ্বর আত্মার উপর তার কোনো রূপ প্রভাব পড়ে না। কিন্তু তা সত্ত্বেও আপনার যদি এটা জানতে ইচ্ছে করে যে ঠিক কোন কর্মের কারণে আমরা এই ভিন্ন প্রকৃতির ভৌতিক শরীর লাভ করি বা নারীদের জন্ম হয়, তাহলে অবশ্যই তাকাতে হবে গরুর পুরাণের দিকে। কারণ এই গরুর পুরাণেই আমাদের ভৌতিক শরীর লাভ করা সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। প্রথম কারণটি হল, ব্যক্তি যেমন স্বভাবের হয়ে থাকেন পরের জন্মে ঠিক তেমনই স্বভাবের হয়েই জন্মগ্রহণ করেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো ব্যক্তির স্বভাব এবং খাদ্যাভ্যাস যদি এই জন্মে পশুর মতো হয়ে থাকে, সে যদি সর্বদা এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, জীবনে যদি তার কোনোরূপ উদ্দেশ্য না থাকে, তাহলে সে অবশ্যই পরের জন্মে পশু হয়ে জন্মগ্রহণ করবে। কারোর আচার আচরণ যদি স্ত্রী লোকের মতো হয়ে থাকে তাহলে সে পরের জন্মে স্ত্রী হয়েই জন্মগ্রহণ করবে। সুতরাং বন্ধুরা, আমাদের নিজেদের আচার আচরণ সম্পর্কে সদা এবং সর্বদা সজাগ থাকা উচিত। শাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের চিন্তাভাবনা এবং আসক্তি যেমন প্রকৃতির হয়ে থাকে, পরবর্তী জন্মে আমাদের ঠিক সেই প্রকৃতিরই দেহ প্রাপ্তি হয়ে থাকে। ধরা যাক কোনো এক ব্যক্তি তার মৃত্যুর সময় কোনো স্ত্রীলোকের কথা চিন্তা করতে করতে মারা গেলেন, তাহলে এটা নিশ্চিত যে পরবর্তী জন্মে তিনি স্ত্রী হিসেবেই জন্মগ্রহণ করতে চলেছেন। ধর্মগ্রন্থগুলিতে একটি কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মৃত্যুর সময় আমাদের মধ্যে আসা চিন্তাভাবনাগুলি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মৃত্যুর সময় কোনো ব্যক্তি যে আসক্তি নিয়ে মারা যান, পরের জন্মে সেই আসক্তির ফল ভোগ করতে তাকে হবেই। এই কারণেই মৃত্যুর সময় কারোর আসক্তি যদি স্ত্রীলোকের প্রতি হয় তাহলে তার পরবর্তী জন্ম অবশ্যই স্ত্রী হিসেবেই হবে। এক্ষেত্রে বলা বাহুল্য যে মৃত্যুর সময় আসা চিন্তাভাবনা আমাদের পরবর্তী জন্মকে নির্ধারণ করে থাকে। এই কারণেই বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের মনের মধ্যে আসা চিন্তাভাবনাগুলি নিয়ন্ত্রিত হওয়া দরকার। কারণ জীবনের এই অন্তিম পর্যায়ে এসে করা কোনো কুচিন্তা আমাদের সুকর্মকে নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, এই কারণগুলি ছাড়াও স্ত্রী হিসেবে জন্মগ্রহণ করার পিছনে আরও একটি কারণ রয়েছে। শাস্ত্র অনুসারে পূর্বজন্মে বা এই জন্মে কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রীলোকের উপর অত্যাচার করে থাকে অথবা নিজের স্ত্রীকে এবং মহিলাদেরকে সম্মান না দিয়ে থাকে, তাহলে পরবর্তী জন্মে তাকে নিজের কর্মফল ভোগ করার জন্য অবশ্যইভাবে তাকে স্ত্রী হিসেবে জন্মগ্রহণ করতে হবে। তাই বন্ধুরা, কোনো প্রকার দুষ্কর্ম করার আগে অন্ততপক্ষে 10 বার ভাবা উচিত। আমাদের আজকের নেওয়া কোনো সিদ্ধান্ত বা কর্ম ভবিষ্যৎকে নির্মাণ করে থাকে। কর্ম ভালো হোক বা খারাপ, ফল আমাদেরই ভোগ করতে হবে। একটি কথা সর্বদাই মনে রাখা উচিত যে
এই সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর, আর আমরা হলাম তাঁরই সন্তান। ঈশ্বরের দৃষ্টিতে নারী পুরুষ কোনরূপ ভেদাভেদ নেই, তাই আমাদেরও কখনোই নারী পুরুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা উচিত নয়। নারীদেরকে অবলা প্রাণী রূপে গণ্য করে তাদেরকে অমর্যাদা করা উচিত নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।